আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব এসি 220 ভোল্ট 30 ওয়াটের একটি পাম্প। এই পাম্পটি দিয়ে ঘন্টায় 1500 লিটার পানি তুলতে পারবেন। এটা 12 ভোল্ট ডিসি একটা পাম্প। এটা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চলবে বা 12 ভোল্টের চার্জার দিয়ে চলবে, আর এটা চলবে এসি 220 ভোল্ট দিয়ে। এটা চাইলে সোলার প্যানেল দিয়েও চালাতে পারবেন। ঘন্টায় 600 লিটার, মিনিটে 10 লিটার, আর এটা পানি উঠবে উপরে 15 থেকে 20 ফুট উপরে পানি উঠবে, এবং কি লম্বালম্বি আপনি পানি নিতে পারবেন 50 ফুটের মতন। আর এটা দিয়ে অ্যাকুরিয়ামের কাজ করতে পারবেন মাছ চাষের জন্য। এটা শুধুমাত্র এসি 220 ভোল্টে চলবে, এটা ব্যাটারি দিয়ে চলবে না। আর আপনি চাইলে এটা গ্লাসের মধ্যে ফিটিং করে রাখতে পারেন, এবং কি সমান কিছু জায়গার মাঝে এটা এভাবে বসায় দিলে লক হয়ে থাকবে, এটা ছুটবে না। এই সাইডটা হলো ইনসাইড, এদিকে পানিটা ইন হবে, পানি ঢুকবে। তো এটা চাইলে আপনি লক করে দিতে পারেন এবং কি খুলেও রাখতে পারেন। লক করলে আর পানি যাবে না, আবার এরকম খুলে দিলে পানি বের হবে, এদিকে আউট হবে পানি। তো আমরা পাম্পটি চালু করে দেখবো পাম্পের প্রেশারটা কেমন হয়। আর এই পাম্পের দাম জানতে বা অর্ডার করতে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে দাম দেখতে পারবেন এবং কি অর্ডারও করতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখুন মোটামুটি ছোটোখাটোর ভিতরে ভালো প্রেশার, মিনিটে 25 লিটার পানি দিবে। এই পাম্পটি চালাতে কোনো ধরনের চার্জার লাগবে না, এটা সরাসরি কারেন্টে চালাতে পারবেন। কারেন্টের সংযোগটা সরাসরি আপনি লাগাই দিতে পারবেন পাম্পের সাথে। এটা ওয়াটার প্রুফ, পানিও ঢুকবে না এটার ভিতরে। এটা সরাসরি পানির নিচে রেখে চালাইতে পারবেন, এটা দিয়ে যে ঝর্ণা তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।